fear. The real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 34তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুব বেশি ভালো না, এই কারণে আমার কণ্ঠটা ভিন্ন রকম শোনাচ্ছে। আশা করছি আপনারা আমার এই অক্ষমতাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি আমি পড়ার পর আমার মন খুবই খারাপ হয়েছে। আর এই ঘটনাটি আসলে মন খারাপ করার মতোই ঘটনা। আপনারা শোনার পর আপনারাই এই ঘটনা নিয়ে মন্তব্য করবেন, আমি নতুন করে কিছু বলবো না। চলুন মূল ঘটনাতে চলে যাব। ঘটনাতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যেটা সবসময় করি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আপনারা আমাদেরকে আপনাদের মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তো কমেন্ট করতেই পারবেন। ফেসবুক পেজ এবং গ্রুপে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়ে ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন, ফেসবুক গ্রুপে পোস্টও করতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে আমার আরও একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, চ্যানেলটির নাম আফনান্স বি। এই চ্যানেলে সাধারণত আমি এডুকেশনাল কন্টেন্ট, ট্রাভেলিং, ব্লগিং এই জিনিসগুলো করে থাকি। আপনারা চাইলে আমার ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এই সোহেল রানা ভাই সংগ্রহ করেছিলেন ওনাদেরই পার্শ্ববর্তী একটা গ্রামের বড় ভাইয়ের কাছ থেকে, তার নাম হচ্ছে রুবেল। তার বাড়িও ওই মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে, তবে পাশাপাশি গ্রাম, সেই গ্রামের নাম হলো বাসো। ঘটনাটি ঘটেছিল 2012-13 সালের দিকে। এই ঘটনাটি একজন আপুর সাথে ঘটেছিল, তার বাড়িও ওই বাসো গ্রামে, এই রুবেল ভাইদের বাড়ির পাশেই ওই আপুদের বাড়ি। ওই আপুর নাম ছিল আবেজান। ওই আপুদের বাড়ির পূর্ব পাশেই ছিল বড় একটা মাঠ, আর মাঠ ঘেঁষে একটা ইটের ভাটা। ভাটাটি এখনও সচল রয়েছে। তো ওই ইটের ভাটাকে কেন্দ্র করেই মূলত আপুর সাথে ঘটনাটি ঘটে। ঘটনা যখন ঘটে তখন আপুর এসএসসি পরীক্ষা শুরু হবে এমন একটা সময়। তো গ্রামের অধিকাংশ লোকই কিন্তু মাঠে কাজ করতো, আর ওই গ্রামের অনেক মানুষ ওই ইটভাটায় কাজ করতো। আপুর ওই সময় বয়স ছিল 16-17 বছর, এরকম হবে কাছাকাছি। তো প্রিলিসেনার্স, আপনারা জানেন যে ইটভাটায় যখন আগুন দেওয়া হয় তখন কিন্তু অনেক দিন আগে থেকেই ইটগুলো বানানোর কাজ শুরু করা হয়। তো ওই ভাটার যারা সর্দার থাকে তারা রাতে দিনে লেবারদেরকে দিয়ে অনেক ইট তৈরি করেছেন আর কি। তো এর মধ্যে রাতে বা দিনে কিন্তু কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা কারোর সাথেই ঘটেনি। তো ইট বানানোর কাজ শেষের দিকে এক পর্যায়ে যখন ভাটায় আগুন দেওয়া হবে তখন আগুন দেওয়া উপলক্ষে ভাটার সবাইকে মিষ্টি মুখ করানোও শেষ। মূলত প্রতি বছরই যখন ইট ভাটার আগুন দেওয়ার কাজটা শুরু হবে বা ইট বানানো শেষ, ইট সাজানো শেষ, খড়িও সাজানো শেষ ভেতরে, তখন মূলত এই মিষ্টিমুখ করিয়ে ওই সিজনে ইটভাটায় আগুন দেওয়া হয়। তো আগুন দেওয়াও হয় কিন্তু কোনোভাবেই আগুন জ্বলছে না। ওই খড়িগুলোতে আগুন দেওয়ার পর শুধু ধোঁয়া উঠছে কিন্তু আগুন আর জ্বলে না। এইরকম আগুন ধরানোর চেষ্টা করতে করতেই 2000 মন খড়ি নষ্ট হয়ে যায়। এক মন দুই মন না, 100-200 মন না, 2000 মন খড়ি নষ্ট হয়ে যায়
কিন্তু কোনোভাবেই আগুন আর ধরে না। ওগুলো ধোয়া হয়ে এক ধরনের কয়লা বা এমন টাইপের হয়ে যায় যে ওটা দিয়ে আসলে আর কোনো কাজ হবে না, মানে নষ্ট হয়ে যায় সোজা কথা। ওই ইটভাটার মালিকের নাম ছিল আলী আহমেদ মৃধা, অনেকে তাকে মিঞ্জু বলেও ডাকত আর কি, মিঞ্জু চেয়ারম্যান। তো উনি কিন্তু ওই বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এখন নাই, সাবেক চেয়ারম্যান ছিলেন। তো উনি তো খুব চিন্তায় পড়ে যান যে আগুন না জ্বলার কারণটা কী, এরকম তো হয় নাই কখনো, অনেকদিন ধরেই তো কাজ করছেন, আর ওনার তো খুব টেনশন হচ্ছে কারণ প্রতিবার ইট বিক্রি করা, এটার অনেক দায় দেনা থাকে, বিভিন্ন পাওনাদার থাকে, তাদেরও কিন্তু টাকাটা দিতে হবে, অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে কাজ করে, আর এটাই ওনার আয়ের অন্যতম মাধ্যম ছিল, যার ফলশ্রুতিতে উনি তো খুব চিন্তিত। তো ওই যে বললাম না যে মিষ্টি বিতরণের যে ব্যাপারটা, ওইটা যখন হয় তখন কিন্তু ওই সময় মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং যখন আগুন দেয়া হচ্ছিল তখনও ছিলেন, এবং বারবার আগুন দেওয়ার পরও যখন হচ্ছিল তখনও কিন্তু গ্রামের অনেক মুরব্বী ওখানে উপস্থিত ছিলেন। এটা হয় সাধারণত ইটভাটায় যখন আগুন দেওয়া হয়, আশেপাশে অনেক মুরব্বীরা সেখানে উপস্থিত থাকেন, অতি উৎসুক অনেক বাচ্চা কাচ্চারাও কিন্তু সেখানে থাকে। তো মুরব্বীদের মধ্যে কয়েকজন বিষয়টা আন্দাজ করতে পেরে এই চেয়ারম্যান সাহেবকে বললেন যে মিঞ্জু, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না, যতটুকু মনে হচ্ছে তুমি এইভাবে আগুন ধরাইতে পারবে না, তুমি মান্দার মিলের কাছে যাও। তো ওই এলাকায় একজন খুব নাম করা হুজুর এবং কবিরাজ ছিলেন, তার নাম হচ্ছে মান্দার মীর। তো সব মুরব্বীদের কথা শোনার পর এই চেয়ারম্যান সাহেব বলছেন যে আসলেই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, কোনো একজন ভালো মানুষকে নিয়ে আসতে হবে এখানে, তার হাত দিয়ে হয়তো বা সমাধানটা হতে পারে। তো এই মিঞ্জু সাহেবও মুরব্বীদের কথা মতো ওই হুজুরের কাছে গিয়েছেন। হুজুরের বাড়ি ওখান থেকে খুব যে বেশি দূরে ছিল তা না, হুজুরের যে গ্রাম এই গ্রামের নামটা হচ্ছে দাঁতিয়াদাহ। এই দাঁতিয়াদাহ গ্রামে ওই হুজুরের বাড়ি ছিলেন। ওই দিনটা ছিল আবার শুক্রবার, উনি শুক্রবারের দিন আগুন লাগাবেন আর কি, আবার জুম্মার সময়টাও ছিল, হুজুর তো নামাজ পড়বেন, এই জন্য জুম্মার পরপরই হুজুরকে উনি নিয়ে এসেছেন। তো মান্দার মীর হুজুর উনি এসেছেন, কিছুক্ষণ ভাটার চারপাশে ঘুরে ঘুরে দেখছেন, কিন্তু কাউকে কিছু বলেন নাই আসলে সমস্যাটা কি। ২০ মিনিট পর, আনুমানিক ২০-২৫ মিনিট, তখন ওই মিঞ্জু চেয়ারম্যানকে বলেন যে মিঞ্জু, তুই বাজারে গিয়ে এক দামে একটা বদনা কিনে নিয়ে আসবি, ভাটা থেকে বাজারের দূরত্ব ৫ মিনিটের মাত্র। তো উনি দ্রুত গিয়ে একটা বদনা কিনেও নিয়ে আসেন, নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছিলেন। তো হুজুর ওই বদনাটিতে পানি ভরে নিয়ে আসতে বলেন এবং ওনাকে দিতে বলেন। এই মিঞ্জু চেয়ারম্যান সাহেব উনি কিন্তু নিজেই সব কাজগুলো করছিলেন, কারণ এই কাজটা ওনাকেই করতে হতো যেহেতু ভাটার মালিক উনি। তো উনি নিজেই ওটাতে পানি ভরে নিয়ে আসেন। তখন হুজুর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে এই ভাটার চারপাশে আমি ৩ বার ঘুরব, তবে সাবধান, আমার এই ঘোরার সময় যদি এই ভাটার এরিয়ার ভিতর একটা পাখিও পড়ে তাহলে আমি কেন, কোনো কবিরাজও তাকে রক্ষা করতে পারবে না এক আল্লাহ ছাড়া, আর যদি কোনো মানুষ এই এরিয়ার ভিতরে পড়ে তাহলে তারও একই অবস্থা হবে, তার কখনো উন্নতি হবে না, ওই সংসারটা একদম ধ্বংস হয়ে যেতে থাকবে, তাই সাবধান, এই ৩ বার ঘোরার সময় কেউ এদিকে আসবে না। বিষয়টা উনি এমনভাবে সতর্ক করেছিলেন, উপস্থিত সবাই ভয় পেয়েছিলেন, আর যেহেতু এমন একটা ব্যাপার আর মিঞ্জু চেয়ারম্যান ওনার ভাটা, আবার এখানে এসে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ওনারও একটা মান সম্মানের ব্যাপার জড়িত এখানে, এই জন্য উনি বেশ কিছু পাহারাদার নিযুক্ত করেন উপস্থিতভাবে, বলে দেন এই তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা, এইভাবে চতুর্দিকে অনেকগুলো লোক বসিয়ে দেন, যাতে ওই সময়ের মধ্যে, এই যতটুকু সময় অল্প সময়ের মধ্যে কেউ যেন না আসে, সবাই দূরে দূরে তাকিয়ে দেখবে, দূরে দূরে থাকবে, কিন্তু কেউ ভাটার এরিয়ার মধ্যে যেন না আসে। তো উপস্থিতভাবে সেটাই করা হয়, পর্যাপ্ত সিকিউরিটিও নেওয়া হয় যাতে করে লোকজন কেউ ভিতরে না ঢোকে। তো হুজুর উনি কাজ শুরু করে দিয়েছেন।
শুরু করার পর যখন মাত্র একবার চারপাশে ঘুরে আবার পূর্বের জায়গায় এসেছেন, তখন কি হয়, ওই আবেজান আপুদের একটা ছাগলের বাচ্চা দৌড় দিয়ে ওই ভাটার এরিয়ার মধ্যে চলে আসে। যেহেতু ওই আবেজান আপুদের বাড়ি কিন্তু ওই ভাটার সাথেই ছিল, আবেজান আপু উনি তখন লেখাপড়ায় ব্যস্ত, যেহেতু এসএসসি পরীক্ষা, বাসায় বসে লেখাপড়া করছিলেন। তো লেখাপড়ার একটা ব্রেকে উনি বাইরে বেরিয়ে হয়েছেন, দেখেন যে ওনার প্রিয় একটা ছাগলের বাচ্চা দৌড় দিয়েছে। তো উনি আবার কী করেছেন, ছাগলের বাচ্চার পিছু পিছু দৌড় দিয়েছেন। এখন উনি তো আর জানে না যে এই সমস্যা হচ্ছে, কারণ উনি লেখাপড়ায় ব্যস্ত ছিলেন। ওই ছাগলের বাচ্চাটাকে নিতে উনি হুট করে ওই ভাটার এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছিলেন। আর এখানে যে এত কিছু হচ্ছে, এখানে এই মুহূর্তে যে নিষেধাজ্ঞা করা হয়েছে, এটা উনি জানতেন না। এখন বলা যায় যে তাহলে যারা পাহারায় ছিলেন তারা কী করলেন? আসলে পাহারায় ওই সাইডটাতে যাকে রাখা হয়েছিল সে পাহারা বাদ দিয়ে হুজুর কী করে সেটা দেখতে ব্যস্ত হয়ে যায়। একটা ছোট ছেলে দেখেছিল ওই আবেজান আপুকে ইটের ভাটার এরিয়ার মধ্যে যেতে, কিন্তু সে ভয়ে কাউকে কিছু বলে নাই। তো এক পর্যায়ে হুজুর তিনবার ঘোরা শেষ করে ওই বদনায় যেই পানিটা ছিল ওই পানিটুকু যখন ওই ভাটার যে খড়িটা আছে যেখানে আগুন দেয় ওই জায়গা ছিটিয়ে দিয়েছেন, সাথে সাথেই ধপ করে ভাটায় আগুন জ্বলে উঠেছে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে এবং ভাটার চিমনি দিয়ে ধোঁয়াও বের হওয়া শুরু হয়েছে। এদিকে কি হয়েছে, যখনই আগুনটা জ্বলে উঠেছে ওই যে আবেজান আপুর যে ছাগলের বাচ্চাটি ছিল ওইটা হুট করে খুব ভয়ঙ্করভাবে ডাকাডাকি শুরু করতে করতে ওখানেই পড়ে মারা যায়। আর ছাগলটি মারা যাওয়ার পরপরই এই আবেজান আপু পুরোপুরিভাবে পাগল হয়ে যায়, ওই জায়গাতেই পাগল হয়ে যায়। এমন পাগল, মানে বদ্ধ উন্মাদ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ লেখাপড়ার টেবিল ছেড়ে বের হয়ে এই জায়গায় আসার পরপর পাগল হয়ে গেল। সবাই তো হতভম্ব হয়ে যায়, কি হলো। আশেপাশের কয়েকজন মহিলারা এসে আবেজানকে ধরে ওর বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকদের তো কান্নার রোল পড়ে যায়। এদিকে হুজুর কাজ শেষ করে চলে যাবেন, তখন গ্রামবাসী বলে, হুজুর আপনি তো চলে যাচ্ছেন, এই মেয়েটির কি হবে? হুজুর বলেন, দেখো আমি তো বলেছিলাম কেউ যেন ওই ভাটার এরিয়ার মধ্যে না আসে, যা হবার হয়ে গেছে, এটার সমাধান কোনো মানুষের হাতে আর নাই, এটা কেউ পারবে না, ওর একটা স্থায়ী ক্ষতি হয়ে গেছে, আর যেই ক্ষতিটা হয়েছে এটা শুধু আল্লাহ তালাই সমাধান করতে পারবেন, এটা কোনো জিন বা মানুষ এটা পারবেন না। তো এই ঘটনাটি ঘটে শুক্রবারে, শনিবারের দিন কিন্তু আপুর আবার পরীক্ষা ছিল, পরীক্ষাগুলো ওনারা দেয়া হয় না। এভাবে মাসখানেক কেটে যায়, অনেক কবিরাজ দেখানো হয় কিন্তু কোনো কাজ হয় না। সব কবিরাজ একই কথা বলে, একে আর ঠিক করা যাবে না, এর আর কোনো আশা নেই, যে কয়দিন বাঁচে এভাবেই বাঁচবে। তো আবেজানাপুর বাড়ির সবাই তো খুব হতাশ, একটা পরিবারের এরকম একজন কিশোরী যার বিয়ের বয়সও হয়ে গেছে, গ্রামে সাধারণত এই বয়সে মেয়েদের বিয়েও হয়ে যায়, এমন একটা মেয়ে এইভাবে পাগল হয়ে গেল যে শরীরে জামা কাপড়ই রাখতে চান, এমন পাগল। তো পরিবারের সদস্যদের মানসিক অবস্থা কি হতে পারে, একবার ভাবুন। সবাই হতাশ হওয়ার পরও এই যে মিঞ্জু ভাই বা মিঞ্জু চেয়ারম্যান, যিনি এখন ওনার ইটের ভাটায় ঢুকে ওনারই এলাকার একটা মেয়ের এরকম ক্ষতি হয়েছে, বিষয়টা কিন্তু উনি নিজেও খুব ভেবেছেন এটা নিয়ে এবং কী করা যায় উনি চেষ্টাও করেছেন, শেষ পর্যন্ত যখন দেখলেন যে না কিছু হচ্ছে না, আবার ওই মান্দার মীরের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর উনি নিজেও বলেন যে, হুজুর আমার ভাটার কাছে এসে এই মেয়েটার এই অবস্থা হয়েছে, যেভাবে পারেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেন, মেয়েটা এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছে, ওর সামনে সুন্দর ভবিষ্যৎ, এইভাবে তো হতে পারে না, আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না, ও তো ভুল করে ঢুকে গেছে, আমার আরও পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া উচিত ছিল, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তো খুব এটা নিয়ে চিন্তিত, যেভাবে পারেন কিছু করার চেষ্টা করেন। তো সকলের কাকুতি মিনতি, কান্নাকাটি,
এই সমস্ত জিনিস দেখার পর মান্দারমির বলেন যে আমি জানি এর পরিণতি কী হবে, তারপরও দেখি শেষ চেষ্টা করে আমি আমার জিনদেরকে ডাকি, দেখি ওরা কি বলে, ওরা কোনো সমাধান দিতে পারে কিনা, তবে আমার কাছে এটার কোনো সমাধান নাই, দেখি ওরা কি বলে। তো হুজুর উনি আর একটা ঘরে গিয়ে ওনার কাছে থাকা জিনদের ডাকেন, জানতে চান যে এটার কোনো সমাধান কি আপনাদের কাছে আছে কি না। তখন ওই জিনেরা বলে যে হুজুর ওর স্থায়ী ক্ষতি হয়ে গেছে, এমন যদি হতো কোনো জিন ওকে পাগল বানিয়ে রেখে দিয়েছে ওর সাথে রয়েছে, তাহলে কিন্তু আমরা ওই জিনটাকে তাড়িয়ে দিতাম, কিন্তু আপনি যখন এই তদবিরটা করছিলেন এটা নিয়মই এইটা যে এর মধ্যে কেউ আসলে এখানে এমন একটা ধরনের সিচুয়েশন তৈরি হয়, কোনো মানুষ আসলে সে উন্মাদ হয়ে যাবে বা মারা যাবে আর এটা স্থায়ী ক্ষতি হবে, এর কোনো সমাধান নাই, আমরাও এটা পারবো না, সব কিছুর সমাধান হয় না, সব কিছু জিনেরাও পারে না, কোনো লাভ হবে না, আপনি ওদেরকে বলে দেন ওরা যেন এই বাড়িটা ছেড়েও চলে যায়, তাহলে অন্তত অন্যরা ভালো থাকবে, তা না হলে অন্যদেরও সমস্যা হবে। কি আর করা, মান্দার মীর ওই ঘর থেকে বের হয়ে উপস্থিত সবাইকে এই কথাগুলো বলেন। এখন সমস্যা হলো কি, এই আবেজান আপুর বাবা বা ওনার পরিবারের আসলে আর কোনো জমি ছিল না যেখানে আর একটা বাড়ি করে থাকবে, বাধ্য হয়ে ওই বাড়িতেই ওনারা থাকেন। এদিকে আবেজান আপুর তো পুরো পাগল, এই পাগল থাকা অবস্থায় উনি নাকি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে এক একদিকে চলে যেত সবার চোখের আড়ালে, আবার ওনাকে খুঁজে নিয়ে আসতে হতো। উনি পাগল হওয়ার এক বছর পর মানে যখন আবার সিজন আসে ওই ভাটাটি আবারও চালু হয়, তো ওইবার কিন্তু আগুন ধরে, কোনো সমস্যা হয়নি, তবে ইট বানানোর একটা মেশিন থাকে, মেশিন বলতে এক ধরনের স্যালো মেশিনের মতো যেটা দিয়ে মাটিগুলো দলাই মলাই করা হয়। আগে তো গরু দিয়ে এই কাজটা করা হতো, গরু চারদিকে ঘুরতো ওই মাটিটা দলাই মলাই হতো, মানে আটা যেভাবে আমরা রুটির জন্য তৈরি করি ওইভাবে। ওই ইট বানানোর ওই মানে বানানোর বা ওই মাটিগুলো দলাই মলাই করার যে মেশিনটা, ওই মেশিনটা যখন স্টার্ট করা হয়েছে মেশিনটি বিকট এক শব্দ করে সাথে সাথেই বন্ধ হয়ে যায়, ওই মেশিনটা কোনোভাবেই আর চালু করা যায়নি, আজ পর্যন্ত কোনো মিস্ত্রি ওই মেশিনটা চালু করতে পারে নাই, মেশিনটি এখনও ওই ইটের ভাটার মধ্যেই ফেলে রাখা হয়েছে। এইভাবেই চলতে থাকে 10-11 বছর। একদিন এই আবেজানাপুর আব্বু ধানের খেতে দেওয়ার জন্য ফোরাডান নামক এক ধরনের বিষ 250 গ্রামের মতো এনে ঘরে রেখেছিলেন, ওই আপু ওই বিষটা হাতে পেয়েছেন, পুরো 250 গ্রাম বিষই খেয়ে ফেলে, এমনকি যে পলিথিনে রাখা ছিল ওই পলিথিনটাও নাকি চেটে চেটে খেয়েছেন, সে বিষ খেয়েছে এটা তো সবাই দেখে ফেলেছে, আর আবেজানাপুর তো বুঝতে পারে নাই ওটা আসলে কী জিনিস। সবাই মিলে দ্রুতটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তো বুঝে গেছেন যে অবস্থা খুব খারাপ, এরপরও যতটুকু করার করেছেন বিষ বের করার চেষ্টা করেছেন, মোটামুটি কিছুটা স্বাভাবিক ছিল। তবে এই ঘটনার এক মাস পর 2023 সালে এই আবেজান আপু মারা যান। সবাই আবেজানের জন্য দোয়া করবেন, আবেজান আপু তো মারা গেল, কিন্তু ঘটনার কি এখানেই শেষ? না, শেষ না। আবেজান আপুর একটা বোন ছিল, তার নাম হলো মাসুরা, এবার শুরু হলো ঘটনা মাসুরা আপুর সাথে। যখন ঘটনা ওনার সাথে শুরু হলো ওনার বয়স তখন 18 কি 19 বছর, তবে মাসুরা আপুর এই যে বোন মানে মাসুরা আপু উনি তো আবেজান আপুর ছোটো বোন আর কি, উনি কিন্তু এই আবেজানাপুর মতো এরকম পাগল হন নাই, মাঝে মাঝে টুকটাক পাগলামি করত। তবে এই মাসুরা আপুর যখন বিয়ে হয় তার কিছুদিন আগে থেকে এই মাসুরা আপুর পাগলামিটা একটু বেশি শুরু হয়, তো যেদিন বিয়ে হয় ওই দিনই শ্বশুরবাড়িতে গিয়ে ওনার পাগলামি ব্যাপক আকার ধারণ করে, এমন পাগলামি যে ওনার স্বামীকে বলতো ভাই মামা, আবার শ্বশুরকে বলতো ভাই মামা, রাত হলে উঠোনে এসে গড়াগড়ি করতো, চিৎকার চেঁচামেচি করতো। তো এই দৃশ্য দেখে ওই ফ্যামিলি থেকে এই মাসুরা আপুকেও তার বাবার বাড়িতে পাঠাই দেওয়া হয় এবং পরবর্তীতে তার স্বামী তাকে ডিভোর্সও দিয়ে দেন। এই মাসুরা আপু এখনও তার বাবার বাড়িতেই আছে, এখনও উনি পাগলামি করে,
তবে আবেজান আপুর মতো অত পাগলামি উনি করেন না, তবে মাঝে মাঝে করে খুব মারাত্মকভাবে। এই ঘটনাটি এখনও চলমান আছে। আবেজান আপুর পরিবার আর কোনো উন্নতি করতে পারেন নাই ওই ঘটনার পর থেকে। তার বাড়ির অবস্থা আগের থেকেও করুন। তো সোহেল রানা ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এই আবেজান আপুর পরিবারের জন্য। আবেজান আপু তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলেই গিয়েছেন। এই ঘটনাটি একটা রহস্যময় ঘটনা, খুবই রহস্যময় ঘটনা। এই ঘটনা আসলে কিভাবে হয়েছে এই ব্যাপারটা কিন্তু ওই মান্দার মীর উনি কিন্তু এটা প্রকাশ করেননি জনসাধারণের সামনে। আর স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার কারণে তার আর কোনো চিকিৎসা করা সম্ভব হয়নি। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনাদের কাছে নিশ্চয়ই খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। সব ঘটনা কি আসলে ভালো লাগার মতো? সব ঘটনায় কি ভয়ের শিহরণ জাগানোর মতো? না, সব ঘটনা আসলে এরকম হয় না। কিছু কিছু ঘটনা থাকে রহস্যময় এবং মানুষের মনের মধ্যে দাগ কেটে থাকে। যেমনটা আমাদের মাশফিক ভাইয়ের পাঠানো হারুন মাওলানার একটা ঘটনা ছিল, যিনি আজও জিন্নিদের কাছে বন্দি রয়েছেন। উনি মারা গেলেই শুধু তার ডেড বডিটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এছাড়া তার মুক্তির আর কোনো সুযোগ নেই। উনি যে অপরাধ করেছিলেন সেই অপরাধের শাস্তি উনি পাচ্ছেন। কিন্তু এই আবেজান উনি কি অপরাধ করলেন? তার বোন মাসুরা কি অপরাধ? অপরাধ নাই, শুধু ভুল। কখনো এমন যদি হয় যে কেউ ভুল করে আগুনের মধ্যে পড়ে গেছে, তাহলে কি তাকে বাঁচানো সম্ভব হবে যদি আল্লাহ তাকে না বাঁচান? না, স্বাভাবিকভাবে চিন্তা করলে কোনোভাবেই সেটা সম্ভব নয়। এই মাসুরা আপুর সাথেও এই ঘটনা ঘটার কথা ছিল না, কিন্তু যেহেতু ওনারা ওই বাড়িতেই ছিলেন, যার ফলশ্রুতিতে তার সাথেও ঘটনা ঘটা শুরু হয়। ওই ভাটায় কিছু একটা তো এমন ছিল যার ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু আসলে কি ছিল ওই ভাটার রহস্যটা, কি এটা আজও জানা যায়নি। ভাটাটি এখনও সচল রয়েছে, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকে, এমন একটি মর্মস্পর্শী ঘটনা আপনি আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কি ধরনের উপলব্ধি জাগ্রত করেছে এই ভিডিওর কমেন্ট সেকশনেও জানাতে পারেন, ফেসবুক পেজ এবং গ্রুপেও আপনারা জানাতে পারেন। বিদায় নিব প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আর আসছে শুক্রবার ইনশাল্লাহ সৌমিত্র রয়ের পাঠানো ঘটনা নিয়ে জেন জেড স্পেশাল এপিসোড আসতে যাচ্ছে। যদি আমার গলা স্বাভাবিক থাকে ইনশাল্লাহ আগামী শুক্রবার সেই এপিসোডটি আমি আপনাদের সামনে নিয়ে আসব। যদি কোনো কারণে আমার গলা স্বাভাবিক না থাকে তাহলে এপিসোডের সময়টা চেঞ্জ হতে পারে। দোয়া করবেন যেন সব কিছু ইনশাল্লাহ স্বাভাবিক থাকে এবং স্বাভাবিক হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।